বাজেটে রাজস্ব বাড়াতে দ্বিগুণ হচ্ছে কর অঞ্চল, বাড়ছে সিগারেট মোবাইল ফোন কলের খরচ। জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকরের প্রস্তাব, করমুক্ত ব্যক্তি আয়ের সীমা আগের মতোই। বাজেট বাস্তবায়নে সতর্ক না হলে মূল্যস্ফীতির শঙ্কা মুহিতের, জনকল্যাণে সংশয় বিএনপি। বর্ষার আগেই অস্বাভাবিক বৃষ্টিপাত, 24 পয়েন্টে বাড়ছে নদীর পানি, জুলাই বন্যার আশঙ্কা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি আমি মেহেদিন তাসরিন কবির। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে 18% ব্যয় বাড়িয়ে 5,23,190 কোটি টাকার বাজেট দেয়া হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন, তবে তার অসুস্থতার কারণে বক্তৃতার শেষ অংশ পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে 2019-20 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এর আগে মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। নতুন অর্থ বছরে বাজেটের আকার ধরা হয়েছে 5,23,000 কোটি টাকার বেশি। এটি বাস্তবায়ন করতে পারলে মূল্যস্ফীতি 5.5% মধ্যে আটকে রেখেই 8.2% জিডিপি প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলে আশা করছেন অর্থমন্ত্রী। নতুন অর্থ বছরের শুরুতেই কার্যকর হচ্ছে বহুল আলোচিত নতুন ভ্যাট আইন। রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে 4.25 লাখ কোটি টাকা, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে আদায় করতে হবে 3.25 লাখ কোটি টাকা। পেশাজীবী ব্যবসায়ী সহ সব মহলের দাবির পরও আসছে বাজেটে ব্যক্তি আয়ের করমুক্ত সীমা অপরিবর্তিত 2.5 লাখ টাকা রাখা হয়েছে। কোনোভাবেই কোনো করদাতার উপরে বোঝা হিসাবে কর চাপিয়ে দেওয়া হবে না, এটা আমাদের সরকারের নীতিগত সিদ্ধান্ত। সংসদে বাজেট বক্তৃতা অর্থমন্ত্রী শুরু করলেও তার অসুস্থতার কারণে লিখিত বক্তৃতার শেষ অংশ পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ইতিহাসে প্রধানমন্ত্রীর বাজেট বক্তৃতা দেওয়ার নজির এই প্রথম। নতুন বাজেটে ঘাটতি ধরা হয়েছে প্রায় 1.5 লাখ কোটি টাকা, যা মেটাতে নির্ভরতা বাড়ছে দেশীয় উৎসের ওপর। তবে কমানো হয়েছে সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্য। এ সময় ব্যাংকিং খাত সংস্কারে কমিশন গঠনের বিষয়ে সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়। ব্যাংক ও আর্থিক খাতের শৃঙ্খলা সুদৃঢ় করার জন্য একটি ব্যাংক কমিশন প্রতিষ্ঠার কথা আমরা দীর্ঘদিন শুনে আসছি। এ বিষয়টি নিয়ে আমরা সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। বাজেটে উন্নয়ন খরচ 2 লাখ কোটি টাকার ওপরে, বাকিটা যাবে সুদ পরিশোধ, বেতন ভাতা, ভর্তুকি, প্রণোদনা সহ অনুন্নয়ন খাতে। বরাদ্দ বাড়ানো হয়েছে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে। 5.25 লাখ কোটি টাকার বড় বাজেট রাজস্ব আদায়ের উচ্চ লক্ষ্যমাত্রা, অন্যদিকে কর জিডিপি অনুপাত সর্বনিম্ন পর্যায়ে। এমন পরিস্থিতিতে ব্যয় সামাল দিয়ে আয়ের পথ বাড়ানোই হবে নতুন অর্থমন্ত্রীর বড় চ্যালেঞ্জ। মনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশীয় শিল্পের বিকাশে বাজেটে বিভিন্ন ধরনের পণ্যে বাড়ানো হয়েছে আমদানি শুল্ক, ফলে আমদানি করা নানা ধরনের পণ্যের দাম বাড়বে। অন্যদিকে দেশে উৎপাদিত বেশ কিছু পণ্যে কর অব্যাহতি দেয়ায় কিছু কিছু পণ্যের দাম কমবে। রাজস্ব আয় বৃদ্ধি, সাধারণ মানুষ এবং দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে বাজেটে কিছু পণ্যের শুল্ক বাড়ানো হয়েছে, আবার কিছু পণ্যে কমানো হয়েছে। তাই বাজেটের প্রস্তাব কার্যকর হলে কিছু পণ্যের দাম বাড়বে আর কিছু পণ্যের দাম কমবে। নগরীতে অসহনীয় যানজটে কম সময়ে দ্রুত যাতায়াতের জনপ্রিয় মাধ্যম মোটরসাইকেল। যারা মোটরসাইকেল কিনতে যাচ্ছেন তাদের জন্য বাজেটে আছে সুসংবাদ, কারণ শুল্ক সুবিধা দেয়ায় দেশীয় উৎপাদিত এসব মোটরসাইকেলের দাম কমবে। অন্যদিকে যারা আইসক্রিম খেতে পছন্দ করেন তাদেরকে গুনতে হবে বাড়তি মূল্য, কেননা 5% সম্পূরক শুল্ক বসানোর প্রস্তাব করা হয়েছে, তাই বাড়বে এসব আইসক্রিমের দাম। বিদেশ থেকে স্বর্ণ আনার ক্ষেত্রে আগামী 2019-20 অর্থ বছর থেকে বাড়তি সুবিধা পাবেন যাত্রীরা। বর্তমানে প্রতি ভরি স্বর্ণ আনার ক্ষেত্রে 3,000 টাকা শুল্ক দিতে হয়, আগামী অর্থ বছরে এটি ভরি প্রতি 2,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। এবারের বাজেটে স্মার্টফোনের আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
বর্তমানে স্মার্টফোন আমদানি শুল্ক 10%, যা বাজেটে 25% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এতে এসব স্মার্টফোনের দাম বেড়ে যাবে। অগ্নি নির্বাপন ব্যবস্থা ব্যবহৃত উপকরণের শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। এসব উপকরণের শুল্ক 25% থেকে কমিয়ে 5% করা হবে, তাই দাম কমবে। যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিরুৎসাহিত করতে চায় সরকার। এজন্য ব্যক্তিগত গাড়ির নিবন্ধন, রুট পারমিট, ফিটনেস সনদ, মালিকানা গ্রহণ ও নবায়নে 10% সম্প্রয়োগ শুল্ক আরোপ করা হয়েছে, ফলে খরচ বাড়বে। পাউরুটি, বনরুটি, হাতে তৈরি কেক প্রতি কেজি 150 টাকা পর্যন্ত মূসক অব্যাহতি দেওয়া হয়েছে, ফলে এসব পণ্যের দাম কমবে। বাজেটে মোবাইল ফোন ব্যবহারের উপর আরও 5% সম্প্রয়োগ শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, ফলে মোবাইল ফোনে কথা বলায় খরচ বাড়বে। আমদানি করা ফিচার ফোন অপেক্ষাকৃত নিম্নের মানুষ ব্যবহার করেন, তাই বিদ্যমান 10% আমদানি শুল্ক অপরিবর্তিত রাখা হয়েছে, ফলে কম দামে ফিচার ফোন কিনতে পারবেন নিম্ন আয়ের মানুষ। 2019-20 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে সিগারেট সহ সব তামাকজাত পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এ অনুসারে প্রতি শলাকের সিগারেটের সর্বোচ্চ মূল্য দাঁড়াচ্ছে 12.30 টাকা এবং সর্বনিম্ন 3.70 টাকা। এবারের বাজেটে রেফ্রিজারেটর তৈরির বিভিন্ন কারখানায় আমদানি করা বিভিন্ন উপকরণে 5% থেকে 10% শুল্ক কমানো হয়েছে, ফলে কমতে পারে এসব রেফ্রিজারেটরের দাম। আগামী বাজেটে বিভিন্ন পণ্যের শুল্ক বাড়ানো এবং কমানোর প্রস্তাব করা হয়েছে, তবে বাজেট সংসদে পাশ হওয়ার পর এসব কার্যকর হওয়ার কথা রয়েছে। আলোচিত নতুন ভ্যাট আইন জুলাই থেকে কার্যকর করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ব্যবসায়ীদের দাবি মেনে নিয়ে আইনে 15% একক স্তরের পরিবর্তে 6% প্রস্তাব করেছেন তিনি। এদিকে করমুক্ত ব্যক্তি আয়ের সীমার কোনো পরিবর্তন আনা হয়নি। ব্যবসায়ীদের দাবি মেনে নিয়েই ভ্যাট আইনে আমূল পরিবর্তন আনার প্রস্তাব অর্থমন্ত্রীর। 15% একক হারের পাশাপাশি 5, 7.5 ও 10% তিনটি স্তরের প্রস্তাব করেছেন তিনি। এছাড়া ওষুধ ও পেট্রোলিয়াম জাতীয় পণ্যের জন্য 2.4 ও 2% আরও 2টি স্তরের প্রস্তাব তার। প্রস্তাবিত আইনে 50 লাখ টাকা লেনদেনের ক্ষেত্রে কোনো ভ্যাট দিতে হবে না। টার্ন ওভার সীমা 50 লাখ থেকে 3 কোটি টাকা করে, কর নির্ধারণ করা হয়েছে 4%, বাধ্যতামূলক করা হয়েছে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ইএফডি ব্যবহার। ভ্যাট আইনটি যথাযথ বাস্তবায়নে প্রয়োজনীয় জনবল সহ আনুষাঙ্গিক সকল রকমের সহায়তা আমরা নিশ্চিত করব। আরও থাকবে সরকারি এবং বেসরকারি খাতের সমন্বয়ে গঠিত একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ। কয়েক বছরের মধ্যে নিয়মিত করদাতার সংখ্যা 1 কোটিতে উন্নীত করতে চান অর্থমন্ত্রী। আর এর জন্য এনবিআরের সক্ষমতা বাড়াতে, কর অঞ্চল দ্বিগুণ ও গড়ে তুলতে চান গোয়েন্দা বাহিনী। ব্যক্তি ও কোম্পানির কর্পোরেট কর হারে তেমন কোনো পরিবর্তন নেই, তবে অনিবাসী ব্যবসায়ীদের আয়কর রিটার্ন দেয়া করা হয়েছে বাধ্যতামূলক 10 কোটি টাকা। এছাড়া কালো টাকা সাদা করার সুযোগ বাড়ানোর প্রস্তাবও দিয়েছেন অর্থমন্ত্রী। বলেছেন 10% কর দিয়ে এখন থেকে অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে কালো টাকা বিনিয়োগ করলে উৎস নিয়ে প্রশ্ন তোলা হবে না। প্রায় 4 কোটি নাগরিক মিডল ইনকাম গ্রুপের অন্তর্ভুক্ত, এটা এক অসাধারণ সফলতা। অথচ দেশে আয়কর প্রদানকারী নাগরিকের সংখ্যা মাত্র 21 থেকে 22 লাখ। এই সংখ্যা আমরা ইনশাল্লাহ দ্রুত সময়ের মাঝে 1 কোটিতে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ। ঠিকাদারি বিলের ওপর উচ্ছে করের সর্বোচ্চ হার 7% থেকে কমিয়ে 5% করা হয়েছে প্রস্তাবিত বাজেটে, তবে তৈরি পোশাক খাতের উচ্ছে কর কমানোর প্রস্তাব করা হয়নি। এনবিআরকে 3.25 লাখ কোটি টাকার লক্ষ্য দিলেন অর্থমন্ত্রী। বাস্তবায়ন করতে হবে নতুন ভ্যাট আইন, বন্ধ করতে হবে কর ফাঁকি, বাড়াতে হবে করের আওতা। যদিও এনবিআরের সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে বিশ্লেষকদের। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৈরি পোশাক খাতে রপ্তানিতে প্রণোদনা দিতে বাজেটে 2,825 কোটি টাকার বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। প্রণোদনা থাকছে প্রবাসী আয়েও। এছাড়া শিক্ষিত বেকাররা ব্যবসা করতে চাইলে মূলধনের যোগান দেবে সরকার। এজন্য 100 কোটি টাকার একটি তহবিল গঠনেরও প্রস্তাব করা হয়েছে বাজেটে। দেশে মোট বেকারের 11% বেশি উচ্চশিক্ষিত। এমন শিক্ষিত বেকার তরুণদের জন্য সুখবর এসেছে নতুন বাজেটে।
তারা যাতে সহজে ব্যবসা শুরু করে স্বাবলম্বী হতে পারেন সেজন্য স্টার্ট আপ ফান্ড নামে আলাদা একটি তহবিল গঠনের প্রস্তাব করা হয়েছে। বাজেটে তরুণদের জন্য এমন উদ্যোগ এবারই প্রথম। রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে। বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে নগদ প্রণোদনা থাকছে এবারে বাজেটে। ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে দেয়া হবে এই প্রণোদনা। যুবকদের মধ্যে সকল প্রকার ব্যবসা উদ্যোগ স্টার্ট আপ সৃষ্টির জন্য চলতি অর্থ বছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হবে। রেমিটেন্স প্রেরণে বর্ধিত ব্যয় লাঘব করা এবং বৈধ পথে অর্থ প্রেরণ উৎসাহিত করার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত অর্থের উপর আগামী বাজেটে 2% হারে নগদ প্রণোদনা প্রদান করা হবে। বর্তমানে তৈরি পোশাক রপ্তানির 4টি খাতে সর্বোচ্চ 4% হারে রপ্তানি প্রণোদনা দেওয়া হচ্ছে। তৈরি পোশাক রপ্তানি বাড়াতে আগামী অর্থ বছর থেকে তৈরি পোশাকের বাকি সব খাতের জন্য 1% রপ্তানি প্রণোদনা প্রস্তাব করা হয়েছে এই বাজেটে। তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে আগামী অর্থ বছর অবশিষ্ট সকল খাতে তৈরি পোশাক রপ্তানিতে 1% হারে নগদ রপ্তানি প্রণোদনা প্রদানের প্রস্তাব করছি। বাজেটে পোশাক খাতের জন্য প্রস্তাবিত প্রণোদনাকে অপর্যাপ্ত বলছে বিজিএমইএ। পরিবর্তিত পরিস্থিতি, বৈশ্বিক ব্যবসায়িক আবহাওয়া, কারণ দাম প্রতিনিয়ত কমছে, কাজেই আমাদের প্রতিযোগিতার সক্ষমতাটাও কমে আসছে। যেখানে ডিভ্যালুয়েশন একেবারেই আমাদের এখনও হয়নি, কিছুই হয়নি, সেখানে 2825 কোটি টাকা আমাদের জন্য যথেষ্ট না। বৃহস্পতিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে 2019-20 অর্থ বছরের বাজেট পেশ করা হয়। বাজেট সংসদে উপস্থাপিত হলো। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজেটের বড় ঘাটতি থাকায় বাস্তবায়নের ক্ষেত্রে সতর্কতার পরামর্শ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তা না হলে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা তার। অন্যদিকে বিএনপি সহ বিরোধী দলের সংসদ সদস্যরা বলছেন প্রস্তাবিত এ বাজেট বাস্তবায়নই হবে সরকারের প্রধান চ্যালেঞ্জ। সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ। সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের শীর্ষক এই বাজেটের আকার 5.25 লাখ কোটি টাকা। তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এটি আওয়ামী লীগ সরকারের প্রথম বাজেট। এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করা হয় 2019-20 অর্থ বছরের বাজেট। এ নিয়ে কিছুটা তির্যক মন্তব্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের। I gave long budget because I wanted to share with the country all my thoughts about the whole year. এরপরে যেন তারা আমাকে কিছু না বলে। একই সঙ্গে বাজেট বাস্তবায়নে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। ভারতের ডেফিসিট বাজেটটি করা হচ্ছে বেশি, এটা একটু সাবধান থাকতে হবে। এ বাজেট বাস্তবায়নে সরকারকে বেগ পেতে হবে বলে মনে করছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। ঘাটতি যদি ওনারা মোকাবেলা করতে না পারেন তাহলে আমাদের যে ডেভেলপমেন্ট বাজেট 2,11,000 কোটি টাকার, এটার মধ্যে হাত পড়তে পারে। বিশাল পর্বতপ্রমাণ বৈষম্য সৃষ্টি হয়ে রয়েছে উন্নয়নের ধারায়, যেখানে মুষ্টিমেয় একটি ধনী গোষ্ঠী হাতে সমস্ত সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে প্রতিদিন, সেখানে সম্পদ পুনর্বটনের কোনো ইঙ্গিত আমি এই বাজেটের মধ্যে পাইনি। এই ঘাটতি বাজেট পূরণ করার ক্ষেত্রে অবশ্যই জনগণের উপর চাপ বাড়বে এবং এখানে মূল্যস্ফীতির হার বাড়বেই, কোনো সন্দেহ নাই। এই বাজেট অবশ্যই একটা বিরাট চ্যালেঞ্জ। নতুন বাজেট দেশের জন্য কতটা কল্যাণকর হবে তা নিয়েও সংশয় রয়েছে বিএনপির সংসদ সদস্যদের। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়াতে বাজেটকে অতীতের মতো প্রত্যাখ্যান করেনি বিএনপির এমপিরা। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2019-20 অর্থ বছরের বাজেট বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা। বিশ্লেষকরা মনে করেন প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী হলেও ব্যবসা বান্ধব। 1 জুলাই থেকে কার্যকর হতে যাওয়া নতুন ব্যাট আইনকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের ইতিহাসে সবচেয়ে বড় 5,23,190 কোটি টাকার বাজেট সংসদে পেশ করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। রাজস্ব আয়ের লক্ষ্য 4.25 লাখ কোটি টাকা, আর ঘাটতি 1.5 লাখ কোটি টাকা। বাংলাদেশের 2018-19 প্রস্তাবিত বাজেটকে উচ্চভিলাষী বলছেন অর্থনীতিবিদরা।
তাদের মতে বড় আকারের বাজেট বাস্তবায়নের উপর গুরুত্ব দিতে হবে সরকারকে। এ লক্ষ্যে পরিকল্পনা বাস্তবায়নে সুশাসন নিশ্চিতের তাগিদ তাদের। আর অর্থনীতিবিদদের শঙ্কা, ভ্যাট আইনে স্তর করায় কর ফাঁকির সুযোগ বাড়তে পারে। বাস্তবায়নের সাথে সম্পৃক্ত তাদেরকে জবাবদিহিতার সম্মুখীন করতে লাগবে এবং একটা ইনসেন্টিভ সিস্টেম আমাদের ইয়ে করতে লাগবে যে যারা ভালো কাজ করে তারা যাতে একটা স্বীকৃতি পায় এবং যারা কাজ ঠিক মতো করতে পারছে না তাদের একটা তিরস্কারের ব্যবস্থা থাকতে লাগবে। এই ভ্যাট আইনের মাধ্যমে ট্যাক্সেশন সিস্টেমটাকে আসলে কতটা আমরা ম্যানেজ করতে পারবো? কারণ যত বেশি স্তর থাকবে তত বেশি কিন্তু ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতা বেশি এবং ট্যাক্স ফাঁকি দেওয়ার সুযোগ বেশি থাকবে। হ্যাঁ, প্রস্তাবিত বাজেটকে ব্যবসা বান্ধব বলছেন ব্যবসায়ীরা। নতুন ভ্যাট আইনকে স্বাগত জানিয়ে এর সুষ্ঠু প্রয়োগের দিকে খেয়াল রাখার আহ্বান তাদের। দাম প্রতিনিয়ত কমছে, কাজেই আমাদের প্রতিযোগিতার সক্ষমতাটাও কমে আসছে, যেখানে ডিভ্যালুয়েশন একেবারেই আমাদের এখনো হয়নি, কিছুই হয়নি, সেখানে 2825 কোটি টাকা আমাদের জন্য যথেষ্ট না। নতুন ভ্যাট আইনকে আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু একই সময়ে মানুষের মধ্যে সচেতনতা এবং এটাকে স্বীকরণ করার জন্য আমরা সরকারকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এবারের বাজেটে বেকার তরুণদের ঋণ সুবিধা, কৃষকদের শস্য বীমা এবং প্রবাসীদের টাকা পাঠানোর খরচ কমানোকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সারা বিশ্বে সকলের আগে কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্ষা মৌসুম শুরুর আগেই মে মাসে সারা দেশে বৃষ্টি হয়েছে প্রায় 2000 মিলিমিটার। জুনের প্রথম 10 দিনে 5000 মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের রেকর্ডকে প্রকৃতির অস্বাভাবিক আচরণ বলছে আবহাওয়া অফিস। এদিকে দেশের 24টি পয়েন্টে প্রতিদিন বাড়ছে নদীর পানি। ভারী বৃষ্টি অব্যাহত থাকলে জুলাইয়ে স্বল্প মেয়াদি বন্যার আশঙ্কা করছে পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মে থেকে জুনের মধ্যভাগ পর্যন্ত দক্ষিণ পশ্চিম লঘুচাপের প্রভাবে প্রায় হচ্ছে বৃষ্টি। জুনের প্রথম সপ্তাহে বর্ষা মৌসুম শুরু হওয়ার কথা থাকলেও মৌসুমী বায়ু সক্রিয় হতে সময় লাগবে আরও কয়েকদিন। এ মাসে সারা দেশে স্বাভাবিক 18900 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা। এর মধ্যে প্রথম 10 দিনে 3500 বৃষ্টি হওয়ার কথা থাকলেও প্রায় 5000 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে এ মাসেই টানা ভারী বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে তৈরি হবে অন্তত 2টি নিম্নচাপ। 4279 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং এটা স্বাভাবিকের চেয়ে বেশি বলা যায় যে এই 7 দিনে স্বাভাবিকের চেয়ে জুন মাসে বেশি বৃষ্টি হয়েছে। 18908 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা, মানে বিশেষ করে জুন মাসে, সেখানে এ পর্যন্ত হয়েছে 4279 মিলিমিটার। অনেক কিন্তু আপনার বলা যায় যে বিশেষ করে আপনি যদি ডিফারেন্সটা দেখেন 18000 থেকে 4000, আপনাদের ডিফারেন্সটা দেখেন তাহলে বলা যায় যে এখনও কিন্তু 14000 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা। মেঘনা, গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকার নদনদীর পানি প্রতিদিনই বাড়ছে, পাশাপাশি আসাম মেঘালয়ে হচ্ছে ভারী বৃষ্টি। উজানের ঢলে বাড়ছে মনু, জাদুকাটা, সুরমা, খোয়াই ও গোয়াইন নদীর পানি। অগ্রিম কোনো বন্যা আপনার জুন মাসে নেই, তবে পানি বৃদ্ধি পেয়ে নদনদীগুলো আপনার কোনো অনেক জায়গাতেই আপনার বিপদসীমার কাছাকাছি চলে যাবে। সেক্ষেত্রে জুলাই মাসে যদি স্বাভাবিক বা তার চেয়ে বেশি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে আপনার ব্রহ্মপুত্র, যমুনার তীরবর্তী অঞ্চলগুলোতে আমাদের বন্যাটা আসতে পারে। গঙ্গার পানি আরও বাড়লে জুলাইয়ের শুরুতে বন্যার আশঙ্কা করছে পূর্বাভাস কেন্দ্র। পাশাপাশি পার্বত্য এলাকায় পাহাড় ধসের সতর্কতা রয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাঙামাটিতে পাহাড় ধসে 120 জন নিহতের 2 বছর হলেও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস করছে 10,000-এর বেশি পরিবার। প্রশাসন বলছে স্থায়ীভাবে তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার জায়গা নেই, তবে প্রাণহানি কমাতে সতর্কতার উপর জোর দেওয়া হচ্ছে। 2017 সাল 13 জুন রাঙামাটির বিভিন্ন উপজেলায় পাহাড় ধসে 4 সেনা কর্মকর্তা সহ প্রাণ হারান 120 জন, আহত হন অর্ধশতাধিক। পরের বছর 12 জুন নানিয়াচর উপজেলায় আবারও পাহাড় ধস, এতে একই পরিবারের 5 জন সহ মারা যান 11 জন। তবে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের পরও বদলায়নি পাহাড়ের চিত্র। ঝুঁকিপূর্ণ জেনেও রাঙামাটির পাহাড়ের পাদদেশে বসবাস করছেন অনেকে। তারা বলছেন সরকার স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা নিলে সরে যেতে আপত্তি নেই। এখানে এখন ভারী বৃষ্টিপাত হতে পারে, তখন যাদের পাকা ঘর আছে ওদের বাসায় চলে যায়, মানে সতর্ক থাকে আর কি, কারণ রাতে বেশি বৃষ্টি হলে ভয় পায়। যাওয়ার তো কোনো জায়গা নেই, আমরা গরিব মানুষ, কোথায় যাব? এই কারণে আমরা এইভাবে আছি এখন। ধসের পরে পাহাড় কাটা বন্ধ ও ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের অন্য জায়গায় সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় প্রশাসন, তবে কিছুদিনের মধ্যে তা বন্ধ হয়ে যায়।
বর্তমানে জোর দেওয়া হচ্ছে দুর্যোগকালীন প্রস্তুতির ওপর। আমরা প্রতিটি জেলা এবং উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে আমরা আপনার কুইক রেসপন্স টিম তৈরি করেছি, তাদেরকে নিয়ে আমরা মিটিং করেছি, তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি এবং তাদেরকে সমস্ত সতর্ক অবস্থায় আমরা রাখবো যখনই পাহাড় ধস হয় বা এরকম কোনো দুর্যোগ হয়। দুর্যোগকে তো আমরা প্রতিরোধ করতে পারবো না, দুর্যোগকালীন সময়ে যাতে তারা সতর্কতামূলক অবস্থান যদি গ্রহণ করে তাহলে আমার বিশ্বাস যে ক্ষয়ক্ষতি আমরা সর্বোচ্চ সীমিত পর্যায়ে রাখতে পারবো। পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত জেলার যোগাযোগ ব্যবস্থার পুরোপুরি সংস্কার হয়নি এখনও। সামগ্রিক পরিস্থিতিতে বর্ষা মৌসুমে আবার দুর্যোগের শঙ্কায় স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 22 বছর হলো মৌলভীবাজারের মাগুরছড়া গ্যাসকূপে ভয়াবহ বিস্ফোরণের। ওই বিস্ফোরণে বিপুল পরিমাণ গ্যাস, পরিবেশ ও স্থানীয় লোকজনের ক্ষতি হলেও দীর্ঘ সময়েও মেলেনি ক্ষতিপূরণ। এজন্য সরকারের জোরালো ভূমিকার অভাবকে দায়ী করছেন বিশ্লেষকেরা। 1997 সালের 14 জুন মধ্যরাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে মাগুরছড়া গ্যাসকূপে। চারদিকে ছড়িয়ে পড়ে আগুন, পুড়ে ছাই হয় লাভাছড়া জাতীয় উদ্যানের গাছপালা, জীবজন্তু সহ আশপাশের প্রায় 87 একর এলাকা। ক্ষতিগ্রস্ত হয় চা বাগান, বিদ্যুতের লাইন ও রেলপথ। ওই দুর্ঘটনার জন্য দায়ী করা হয় মার্কিন কোম্পানি অক্সিডেন্টালকে, কিন্তু ঘটনার 2 দশক পেরিয়ে গেলেও মেলেনি কোনো ক্ষতিপূরণ। কত বছর আগে আমরা আজ পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পাই নাই আমরা, এটা কোনো দাবি দাওয়া আমরা কোনো পাই নাই আমরা। আমরা দাবি দেওয়া জানিয়ে আসছি সরকারের কাছে, কিন্তু আমাদের সেই দাবি দেওয়া আজও কোনো সরকারি আদায়ের জন্য কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। এক পর্যায়ে মার্কিন কোম্পানি ইউনিকলের কাছে গ্যাসকূপ বিক্রি করে বাংলাদেশ ছাড়ে অক্সিডেন্টাল। এখন এই কূপ থেকে গ্যাস উত্তোলন করছে শেভরন, কিন্তু ক্ষতিপূরণের ব্যাপারে কোনো সুরাহা হয়নি। এজন্য সরকারের জোরালো উদ্যোগের অভাবকে দায়ী করছেন অনেকেই। বিগত 23 বছর যে ক্ষতিটা হয়েছে, বিশেষ করে জৈব বৈচিত্র্য এবং আপনার ভূগর্ভস্থ যে ক্ষতি হয়েছে সেটা এখনও আমি মনে করি যে এটা এখনও পূরণ হয়নি। সরকারের কাছে আবারও দাবি জানাই সেই ক্ষতিপূরণ বিদেশি কোম্পানি অক্সিডেন্টাল, পরবর্তীতে ইউনিকল, এর পরবর্তীতে আজকে শেভরন, এদের কাছ থেকে এই আমাদের মাগুরছড়ার যে ক্ষতি সেই ক্ষতিপূরণ আদায় করার জন্য। পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতি ছাড়াও মাগুরছড়া বিস্ফোরণে পুড়ে যায় গ্যাসকূপের ভূগর্ভস্থ উত্তোলনযোগ্য 246 BCF গ্যাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীর উত্তরায় আরমান নামের এক উবার চালককে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত আনুমানিক 12টার দিকে উত্তরার 14 নম্বর সেক্টরে এই হত্যাকাণ্ড ঘটে। গাড়ি ছিনতাইয়ে ব্যর্থ হয়ে এই হত্যা বলে ধারণা করছে পুলিশ। আরমান ওরফে আমান নামের এই উবার চালক প্রায় 1 বছর ধরে মিরপুর 11 নম্বরের এক ব্যক্তির প্রাইভেট কার চালাতেন। তার গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদীতে। গাড়ির মালিকের ছোট ভাই অন্তর জানান, আরমান মিরপুরে এক ভাড়া বাসায় থাকতেন। ঠিক কী কারণে তাকে হত্যা করা হয়েছে তার সঠিক কারণ এখনও জানা যায়নি। একই মালিকের 7টি গাড়ি উবারে চলে বলে জানিয়েছেন অন্তর। মনে হচ্ছে না যে একটা কোনো অ্যাক্সিডেন্ট, এবার যা হয় এটা আপনাদের তদন্ত পরে ওনারা যা বের করবে তাই। রাইড শেয়ারিং, রাইড কমপ্লিট, যে লাস্ট রাইড এটা আপনাদের উবার অফিস তো এখন আর এখন বন্ধ, আপনার রাত 8টা পর বন্ধ হয়ে যায়। তো আপনাদের এবার সকাল ছাড়া কোনো যোগাযোগ করা যাবে না ওনাদের সাথে। নরসিংদীতে এক কলেজ ছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তার শরীরের 20 ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে ওই কলেজ ছাত্রীকে। বৃহস্পতিবার রাত 8:30 দিকে নরসিংদী পৌর এলাকার বীরপুর মহল্লায় এ ঘটনা ঘটে। পরিবার জানায়, মোবাইল ফোনে রিচার্জ করে বাসায় ফিরছিল মেয়েটি। পথে দুজন তার হাত মুখ চেপে ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে গায়ে কেরোসিন ঠেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে, পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে ধারণা করছেন মেয়েটির বাবা। আমার বাড়ি ঘর ব্যাপার নিয়ে সংক্রান্ত নিয়ে আইডিয়া আছে, শুক্লাল হীরা গঙ্গা, শুক্লাল গঙ্গিরা লইয়া এরা সারা দিকে কাম কেউ করতো না। এখন আমরা চাই যে এরা চূড়ান্ত একটা শাস্তি হোক, যে আরো ভাই বোনদের বা বন্টন যেমন ক্ষয়ক্ষতি যে না হোক। কারণটা তো অনুসন্ধান করে এখনো পাওয়া যায়, আর অনুসন্ধান করতে পারিনি, আমরা ঘটনাস্থলে যাইনি। এখন আমরা ঘটনাস্থলে গেলে হয়তো অতি সত্বরে এটা উদ্ঘাটন করা সম্ভব হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার নিয়োগে কোনো অনিয়ম হয়নি, তাই পরীক্ষা বাতিলের সুযোগ নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির উপাচার্য ডাক্তার কনক কান্তি বড়ুয়া। নিয়োগ জটিলতা নিয়ে বৃহস্পতিবার সিনেট কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি। এদিকে মেডিকেল অফিসার নিয়োগ পরীক্ষা বাতিল ও মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার উপাচার্যের কার্যালয়ের সামনে এক ঘণ্টা অবস্থানের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার নিয়োগে দুর্নীতির অভিযোগে আন্দোলন করছে প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মরত চিকিৎসকদের একাংশ। তাদের অভিযোগ, লিখিত পরীক্ষায় স্বজনপ্রীতি, প্রশ্নফাঁস ও বিভিন্ন ধরনের অনিয়ম হয়েছে। এ নিয়ে প্রতিবাদ করায় তাদের 17 জনের বিরুদ্ধে মামলা করেছে কর্তৃপক্ষ। মামলা প্রত্যাহার ও লিখিত পরীক্ষার ফল বাতিলের দাবি আন্দোলনকারীদের। এই দুটো দাবির নিয়ে আগামী শনিবার দুপুর 12টায় টিচার্স লাউঞ্জে আমরা প্রেস কনফারেন্স করব এবং নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাব। যদি শনিবারের মধ্যে এই দুটো দাবি পূরণ করা না হয়, আগামী রবিবার থেকে ভিসি মহোদয়ের পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাব। তবে প্রতিষ্ঠানটির উপাচার্যের দাবি, নিয়োগ পরীক্ষায় কোনো দুর্নীতি হয়নি, তাই পরীক্ষা বাতিলের সুযোগও নেই। 11 মার্চ বিশৃঙ্খলার অভিযোগে 17 জনের বিরুদ্ধে মামলা হয়। সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছতার স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে, তাই মেডিকেল অফিসার নিয়োগ পরীক্ষার কিছু সংখ্যক অকৃতকার্য প্রার্থী পরীক্ষার ফলাফল বাতিলের যে দাবি করেছে তা সম্পূর্ণরূপে অযৌক্তিক বিধায় ফলাফল বাতিল বা পরীক্ষা গ্রহণের কোনো সুযোগ নাই। সাচিবের কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু আমাদের সাথে সহযোগিতা করছেন, আমাদের প্রশাসনের সাথে সহযোগ, এটুকু আমি আপনাদেরকে বলতে পারি। তবে সবসময় তো সব কিছুতে ওনাদেরও কন্ট্রোল আছে বলে আমার মনে হচ্ছে না। 22 মার্চ মেডিকেল অফিসার নিয়োগের লিখিত পরীক্ষা হয়, পরীক্ষায় 800 জন উত্তীর্ণ হয়। রিশা ধুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোজার পর মেহেরপুরে এক সপ্তাহের ব্যবধানে আমের দাম বেড়েছে মন প্রতি 600 টাকা। চাহিদা ও দাম ভালো পাওয়ায় সন্তুষ্ট ব্যবসায়ীরা। দেশজুড়ে কদর মেহেরপুরের হিমসাগর ও ল্যাংরা আমের। জুনের শুরু থেকেই হিমসাগর আম সংগ্রহ শুরু হলেও রমজানে বাজারে চাহিদা ছিল কম। সে সময় প্রতিমণ আম বিক্রি হয়েছে 1000 থেকে 1200 টাকা দরে। প্রথম দিকে দাম কম থাকায় ব্যবসায়ীরা কিছুটা ক্ষতির মুখে পড়লেও এক সপ্তাহের ব্যবধানে এখন প্রতিমণ হিমসাগর আম বিক্রি হচ্ছে 1800 টাকা দরে। দাম বেশি পাওয়ায় খুশি বাগান সংশ্লিষ্টরা। 1200 টাকা বিক্রি হতো, সেটা এখন 1700-1800 বিক্রি হচ্ছে এবং ব্যবসায়ীরা মোকামের দিকে নিয়ে চলে যাচ্ছে, ঢাকা মোকাম বা চিটাগাং মোকাম। এখন চাষিদের বা ব্যবসায়ীদের ভালো এখন লাভালাভ হচ্ছে, আমের দাম আরও বাড়ার সম্ভাবনা আছে। কৃষি অধিদপ্তর জানায় অনেক ব্যবসায়ী আগেই আমের বাগান কিনে রেখেছিলেন, তারা এখন ভালো দাম পাচ্ছেন। এ কারণে কৃষকের চেয়ে ব্যবসায়ীরাই বেশি লাভবান হচ্ছেন। কিছু কিছু ব্যবসায়ী ছিল, তারা ওনার বাগানটা আগে কিনে রেখেছিলেন, কিন্তু এখন তারা ভালো দাম পাচ্ছে। কৃষকরা লাভবান না হলেও যারা আম ব্যবসায়ীরা কিন্তু লাভবান হচ্ছে, আর যে সমস্ত কৃষক যারা বিক্রি করে দেয়নি তারা কিন্তু এখন লাভবান হচ্ছে। বাগান থেকে সংগ্রহ করা আম বাগানেই বাছাই ও প্যাকেজিং শেষে চলে যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আজ বিশ্ব রক্তদাতা দিবস। কুসংস্কার আর সামাজিক প্রতিবন্ধকতা পেছনে ফেলে চট্টগ্রামে তরুণদের বিভিন্ন সংগঠন রক্তদানকে উৎসাহিত করে আসছে দীর্ঘদিন ধরে। নগরীতে চিকিৎসা সেবায় রক্তের চাহিদার প্রায় পুরোটাই যোগান দিচ্ছে এসব তরুণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় দেখা যায় মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্ত চেয়ে আবেদন। মানবতা বোধ থেকেই আক্রান্ত রোগীর পাশে দাঁড়ান অনেকেই। চট্টগ্রামে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক এমন রক্তদাতা গ্রুপ আছে অন্তত 20টি। যখন যেখানে প্রয়োজন রক্ত দিতে ছুটে যান স্বেচ্ছায় রক্তদানকারীরা। পাশাপাশি নিয়মিত রক্তের গ্রুপ নির্ণয় সহ নানা কর্মসূচির আয়োজন করেন তারা। আমার আম্মুর রক্তের প্রয়োজন ছিল, তখন আমি ছোটো ছিলাম, বাইরে ব্লাড চাইছিলাম, অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু পাই নাই। তখন থেকে আমার একটা ইচ্ছে ছিল যে এইটা নিয়ে আমি কিছু একটা করব। এই মাদক থেকে বেরিয়ে আসার জন্য মূলত আমরা এই মানব সেবায় জড়িত। আমরা প্রায় আমাদের আশেপাশে আমাদের যে এলাকায় লোকজন আছে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি যাতে ব্লাড দিয়ে ওরা কি মানব সেবা করতে পারে। চিকিৎসকরা বলছেন রক্ত দেয়া নিয়ে সমাজে এখনও রয়েছে নানা কুসংস্কার, তবে এতে ক্ষতি নেই, বরং উপকারিতার কথা জানাচ্ছেন তারা। সামাজিক কুসংস্কারের কারণে অনেকের ধারণা যে রক্ত দিলে অসুস্থ হয়ে যাবে, রক্ত দিলে বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগবে, আসলে তা না। একজন সুস্থ স্বাভাবিক লোক সে প্রতি 3 মাস অন্তর অন্তর রক্তদান করতে পারে। চট্টগ্রামে প্রতি বছর প্রায় 1 লাখ ব্যাগ রক্তের দরকার হয়।
যার মধ্যে 70,000 ব্যাগ রক্তের যোগান আসে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিদ্দিকুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করলেন আর্চার রোমান সানা। ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেই এই অর্জন রোমানের। বুধবার তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার রায়ান ট্যাককে হারিয়ে চতুর্থ রাউন্ডে ওঠেন রোমান। চতুর্থ রাউন্ডে কোরিয়ার জিম উজিনকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন দেশ সেরা এই আর্চার। নেদারল্যান্ডসের ফন ডেন বার্ককে 6-2 পয়েন্টে হারিয়ে সেমি নিশ্চিত হয় রোমানের। একই সাথে নিশ্চিত হয় 2020 টোকিও অলিম্পিকও। তবে শেষ চারে মালয়েশিয়ায় খায়রুল আনোয়ারের কাছে 7-3 পয়েন্টে হেরে যান রোমান। রোববার বাংলাদেশ সময় দুপুর 2টায় ব্রোঞ্জ পদকের জন্য লড়বেন তিনি। সেখানে তার প্রতিপক্ষ ইতালির মাউরো নেসপিল। ফুটবল একাডেমিতে 3 ব্রিটিশ কোচ, 1 বছরের চুক্তিতে প্রধান কোচ অ্যান্ড্রু পিটার টার্নার, জাতীয় বয়সভিত্তিক কোচ রবার্ট ম্যারিন রাইসলস এবং গোলকিপার কোচ রবার্ট অ্যান্ড্রু মিমসকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দেরিতে হলো বয়সভিত্তিক দল নিয়ে মনোযোগী বাপুপে। শুধু একাডেমি গঠন করেই বসে নেই তারা। রাজধানীর বেড়াইদেতে বাপুপের একমাত্র একাডেমির জন্য নিয়োগ দেওয়া হয়েছে হাই প্রোফাইল 3 বিদেশি কোচ। তাদের সাথে চুক্তিটা 1 বছরের। এক একজনের ধরন এক এক রকম হয়। আমারও একটা পরিকল্পনা আছে, সঠিক তথ্য আমি ফুটবলারদের কাছে পৌঁছে দিতে চাই। জাতীয় দলের জন্য প্রতি বছর ফুটবলার তৈরি করার চেষ্টা করব। উদ্দেশ্য থাকবে একাডেমি থেকে যে দুই আন্ডার-16 ও আন্ডার-18 দুটো এজ গ্রুপে একাডেমি প্লেয়াররাই আমাদের অংশগ্রহণ করবে, সাফ এবং এএফসি। এই কম্পিটিশনসগুলোতে ভালো করা এই বছর এবং সেইটা ভবিষ্যতে টু রেপ্লিকেট টু আওয়ার ন্যাশনাল টিম, অলিম্পিক টিম, এই ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই ব্যাপারে তারা কাজ করবে। প্রধান কোচের দায়িত্ব পাওয়া অ্যান্ড্রু টিপার টার্নার ইংল্যান্ড লিড একাডেমির কোচ ছিলেন। গোলকিপারের দায়িত্বে আছেন ম্যান সিটির সাবেক কিপার মিমস। এরই মধ্যে ঢাকায় এসে নিজেদের দায়িত্ব বুঝে নিয়েছেন তারা। মাঠে বসে দেখেছেন জাতীয় দলের পারফরম্যান্স। ওরা শুধু একাডেমির ফুটবলারদের নয়, বিপিএল বিসিএল এ চোখ রাখবে, একাডেমির জন্য নতুন নতুন খেলোয়াড় খুঁজে বের করবে। অর্থাভাবে 2014 সালে সিলেট বিকেএসপি একাডেমি চালু করেও বেশি দিন স্থায়ী হয়নি। এখন দেখার বিষয় কতদিন দীর্ঘায়িত হয় বাফুপের এই প্রজেক্ট। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। বাজেটে রাজস্ব বাড়াতে দ্বিগুণ হচ্ছে কর অঞ্চল, বাড়ছে সিগারেট মোবাইল ফোন কলের খরচ। জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকরের প্রস্তাব, করমুক্ত ব্যক্তি আয়ের সীমা আগের মতোই। বাজেট বাস্তবায়নে সতর্ক না হলে মূল্যস্ফীতির শঙ্কা মুখীদের, জনকল্যাণের সংশয় বিএনপি। বর্ষার আগেই অস্বাভাবিক বৃষ্টিপাত, 24 পয়েন্টে বাড়ছে নদীর পানি, জুলাইয়ে বন্যার শঙ্কা। এ ছিল এখনকার সংবাদে, আমন্ত্রণ সংবাদ সকাল দেখা যায়।